সাত নম্বর জার্সি আর মহেন্দ্র সিং ধোনি, এ যেন এক অমর প্রেম কাহিনী। সেই সাতের মাহাত্মে সাত পাকে বাধা পড়েছেন বহু ধোনি ভক্ত। বন্ধুত্ব, প্রেম, বিয়ে হয়েছে ধোনি ভক্ত যুবক যুবতীর, কিন্তু ধোনির জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে। ঠিক সেই ঘটনার সাক্ষী হলো চিপেক স্টেডিয়াম। জাতীয় দলে ফুল ফুটিয়েছেন সাত নম্বর জার্সি, এ নিয়ে নিট দুনিয়ায় মিমের বন্যাও বয়ে যায়। যে কোনো ঘটনার সঙ্গেই সাতের যোগাযোগ পেলে ভাইরাল হয়ে যায় থালা ফর আর রিজন স্লোগান। গত রবিবারেও সেরকম এক ঘটনা ঘটল চিপেকে, তবে এবার বিচ্ছেদের চোরাস্রোত বইতে দেখা গেল এক ভক্তের ব্যানারে, যা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই। সে সময় স্টেডিয়ামে ব্যানার উঁচু করেন এক ভক্ত। ব্যানারে ওই ভক্ত জানান, তিনি প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন, যার জন্য দায়ী ধোনি। আরও স্পষ্ট করে বললে, ধোনির সঙ্গে জুড়ে যাওয়া সাত নম্বর। কেন ব্রেকআপ করেছেন ওই ভক্ত? কারণ তার প্রেমিকার নামে সাতটি অক্ষর নেই। শুধু এই কারণেই ব্রেকআপের সিদ্ধান্ত নেন। গত দেড় দশকে বহুভাবে ভালোবাসা দেখিয়েছেন সমর্থকরা, তাই বলে ভক্তের ভালোবাসা ভাঙার কারণ হবেন তিনি?